আজকে কথা বলা কাদম্বিনী গঙ্গোপাধ্যায় সম্বন্ধে বা কাদম্বিনী গাঙ্গুলী সম্বন্ধে। তিনি ছিলেন ভারতের প্রথম নারী চিকিৎসক, যার একটা অমূল্য অবদান রয়েছে ভারতের নারী কল্যাণ সমিতি বা নারী উন্নয়নের জন্য। তোমাদের আশা করি তোমাদের সবাইকে ইন্সপায়ার করবে তার এই জীবনী। তো কেমন লাগবে ভিডিও অবশ্যই জানাবে। তো তার আগে ভিডিও শোনার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই বলে ভিডিও শুরু করছি। আমি বিপু, তোমরা হচ্ছে বঙ্গ ইনসাইট। ব্রহ্ম সংস্কারক ব্রজকিশোর বসুর কন্যা কাদম্বিনীর জন্ম হয় 18 জুলাই 1861 বিহারের ভাগলপুরে। তার বাবা ভাগলপুর স্কুলের প্রধান শিক্ষক ছিলেন এবং ব্রজকিশোর বসু অভয়চরণ মল্লিকের সাথে ভাগলপুরে মহিলা অধিকারের আন্দোলন করেছিলেন। তারা মহিলা সংগঠনের ভাগলপুর মহিলা সমিতি স্থাপন করেছিলেন 1863 সালে। এই ঘটনা ছিল ভারতের প্রথম। কাদম্বিনী তার পড়াশোনা আরম্ভ করেন বঙ্গ মহিলা বিদ্যালয়ে। এরপর বেথুন স্কুলে পড়ার সময় তিনি 1878 সালে প্রথম মহিলা হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকার পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে পাশ করেন। তার দ্বারাই প্রভাবিত হয়ে বেথুন কলেজে প্রথম FA অর্থাৎ ফার্স্ট আর্ট এবং তারপর অন্যান্য স্নাতক শ্রেণী আরম্ভ করা হয়। কাদম্বিনী এবং চন্দ্রমুখী বসু বেথুন কলেজের প্রথম গ্র্যাজুয়েট হয়েছিলেন 1883 সালে। তারা BA পাশ করেছিলেন এবং তারা ছিলেন ভারত এবং সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম দুই মহিলা গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট হওয়ার পর কাদম্বিনী দেবী সিদ্ধান্ত নেন যে তিনি ডাক্তারি পড়বেন। 1883 সালে মেডিকেল কলেজে ঢোকার পরেই তিনি তার শিক্ষক দ্বারকানাথ গাঙ্গুলিকে বিয়ে করেন। দ্বারকানাথ বিখ্যাত সমাজ সংস্কারক এবং মানবদ্বয়াদী সাংবাদিক হিসেবে বিখ্যাত ছিলেন। কাদম্বিনী বয়স তখন ছিল 21। কাদম্বিনী ফাইনাল পরীক্ষার সমস্ত লিখিত বিষয়ে পাস করলেও প্র্যাকটিক্যালে একটি গুরুত্বপূর্ণ বিষয় অকৃতকার্য হন। 1886 খ্রিস্টাব্দে তাকে GBSC অর্থাৎ গ্র্যাজুয়েট অব বেঙ্গল মেডিকেল কলেজে ডিগ্রি দেওয়া হয়। তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি পাশ্চাত্য চিকিৎসা রীতিতে চিকিৎসা করার অনুমতি পান। মেডিকেল কলেজে পড়াকালীন তিনি সরকারি স্কলারশিপ পান, যা ছিল মাসে 20 টাকা। তিনি 5 বছর বয়সে মেডিকেল কলেজে পড়াশোনা করার পর বিলেট যাবার আগে 1888 খ্রিস্টাব্দে কিছুদিন ধরে লেডি ডারফিন মহিলা হাসপাতালে মাসিক 300 টাকা বেতনে কাজ করেছিলেন। 1889 খ্রিস্টাব্দে বোম্বে শহরে কংগ্রেসের পঞ্চম অধিবেশনে প্রথম যে 6 নারী প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন, কাদম্বিনী ছিলেন তাদের মধ্যে একজন। পরের বছর তিনি কলকাতায় কংগ্রেসের 6ষ্ঠ অধিবেশনে বক্তব্য রাখেন। কাদম্বিনী ছিলেন কংগ্রেসের প্রথম মহিলা বক্তা। 1907 খ্রিস্টাব্দে কলকাতা অনুষ্ঠিত মহিলা সম্মেলনের সদস্য ছিলেন তিনি। 1914 সালে তিনি কলকাতার সাধারণ ব্রহ্ম সমাজের অধিবেশনে সভাপতি দায়িত্ব পালন করেছিলেন। এই অধিবেশনে মহাত্মা গান্ধী সম্মেলনের জন্য অনেক কাজ তিনি করেছিলেন। কাদম্বিনী চা বাগানের শ্রমিকদের শোষণের বিষয়ে অবগত ছিলেন এবং তিনি তার স্বামীর দৃষ্টিভঙ্গি সমর্থন করেন, যিনি আসামে চা বাগানের শ্রমিকদের কাজে লাগানোর পদ্ধতি নিন্দা করেছিলেন। কবি কামিনী রায়ের সাথে কাদম্বিনী 1922 খ্রিস্টাব্দে বিহার এবং উড়িষ্যার নারী শ্রমিক অবস্থার তদন্তের জন্য সরকার দ্বারা নিযুক্ত হয়েছিলেন। তিনি হিন্দু রক্ষণশীল সমাজের দ্বারা বহুবার আক্রান্ত হয়েছিলেন। কাদম্বিনী এর বিরুদ্ধে মামলা করেছিলেন এবং জিতেছিলেন। বঙ্গবাসী পত্রিকার সম্পাদক মহেশচন্দ্র পালকে 100 টাকা জরিমানা এবং 6 মাসের জেল দেওয়া হয়। তিনি ছিলেন 8 সন্তানের মা, তার জন্য তাকে সংসারে বেশ কিছু সময় দিতে হতো। বিখ্যাত আমেরিকান ইতিহাসবিদ ডেভিড কফ লিখেছেন, গাঙ্গুলির স্ত্রী কাদম্বিনী ছিলেন তার সময়ের সবচেয়ে সফল ও স্বাধীন ব্রাহ্ম নারী। তৎকালীন বাঙালি সমাজের অন্যান্য ব্রহ্ম এবং খ্রিস্টান নারীদের চেয়েও তিনি ছিলেন অনেক এগিয়ে। সকল বাধার ঊর্ধ্বে উঠে মানুষ হিসাবে নিজেকে জানার তার এই ক্ষমতা এবং সাধারণ ব্রহ্ম সমাজের নারীর অধিকার নিয়ে তার কথা বলার জনগোষ্ঠীর কাছে একটা অনুপ্রেরণামূলক উৎসাহ ছিল। 1923 খ্রিস্টাব্দের 3রা অক্টোবর তার মৃত্যু হয়। তো এই ছিল আমাদের কাদম্বিনী গাঙ্গুলী সম্বন্ধে ছোট্ট ভিডিও। এই নিয়ে তার সম্বন্ধে আরও কিছু তথ্য নিয়ে ভবিষ্যতে আমরা আসতে চলেছি। তো আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা অবশ্যই জানাবেন। কোনো ভুল থাকলে অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের ভিডিও আরও আপনাকে উপহার দিতে পারি আমরা। তো যাদের ভালো লাগবে চ্যানেল সাবস্ক্রাইব করবে। এবং আমি বিভু, তোমরা হচ্ছে বঙ্গ ইনসাইট। আরও আসছে অনেক ভিডিও, আরও চমকপ্রদ ভিডিও আসছে তোমাদের জন্য, অবশ্যই ওয়েট করো।
দু একদিন, এবার থেকে প্রতি দুদিন অন্তত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই বলে টাটা, চলো দেখাবো অন্য ভিডিওতে।